হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পায়েল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আমরা যাচ্ছি আজকে মামা বাড়িতে। কেন যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই জানো, বুঝতে পারছো। আমরা রাস্তায় মামা বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, মিষ্টি, দই, মিষ্টি, আরও কিছু নিয়েছিলাম। যাই হোক, আমরা আজকে যাচ্ছি মামির হাতে ভাত খেতে। সো মামি আমাদের জন্য স্পেশাল, তো আমরা মামা মামির জন্যও কিছু নিয়েছিলাম। আর এই দেখো, আমার ছেলে দোকান থেকে লাড্ডু নিয়ে নিয়েছে রাস্তায়, ও আবার সেটা আমাকে দেখাচ্ছে। মাম্মাম দেখো লাড্ডু, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। আমরা আবার সেই টোটোতে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা মামা বাড়ি পৌঁছে যাব। এই দেখো, আমরা চলেও এসেছি। এবার আমরা মামা বাড়ির ভেতরে ঢুকছি। এটা কিন্তু মামা বাড়ির রাস্তা, এখানে মানে রোড থেকে অল্প একটু জাস্ট। এই দেখো চলে এসছি, যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়েছিল তাই একটু জল জল ছিল। সামনে একটা কুকুর দাঁড়িয়ে ছিল, আমি একটু ভয়ই পাচ্ছিলাম, যেহেতু আমি একটু কুকুর দেখে কিন্তু ভয় পাই। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি। মাসি, আমরা, তারপর আমার ননদরা ছিল। দেখো আমরা ঢুকে গেছি মামা বাড়ি। এই যে মাসি, এটা ছোট মাসি, এটা আমাদের দিদিমা, আর বড় মাসিকে তো আমাদের সাথেই এসেছিল, তোমরা দেখলে দেখতেই পেলে। সেটা ছিল আমার বড় মাসি, এটা ছোট মাসি। আর এই যে আমার ছেলে দেখো বসেই মোবাইল নিয়ে গেছে, বসে পড়েছে। আমার শাশুড়ি মা হাওয়া করছে। আর খুব দুঃখের বিষয়, সেদিন লাইন ছিল না, যার জন্য একটু গরমে কষ্ট হয়েছিল। এরপর দেরি না করে আমরা খেতে বসে গেছি। মামি কিন্তু সব কিছু রেডি করেই রেখেছিল। এই যে আমার ননদরা খেতে বসে গেছে, তার সাথে আমিও বসে গেছি। এই দেখো মামি গরমের মধ্যে যেহেতু অনেক রান্না টান্না করেছিল তাই ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিল না, তাও জাস্ট আমি একটু নিয়ে নিয়েছি। এই যে আমরা মাসিরাও খেতে বসে গেছে। আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর কিছুটা কিছুক্ষণ ছিলাম, যেটা আমি তো ক্যামেরা বন্দি করতে পারিনি। সো আজকের জন্য এতটুকুই, এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।